বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। গতকালকার আমাদের যে সেশনটা ছিল সেই প্রসঙ্গে একজন বোন আরও কোনো একজনের একটা প্রশ্ন আনছেন। সেটা হচ্ছে যে আমি বলছিলাম যে প্রথম রিভিলেশন ছিল, ওয়াহী ছিল সূরা আলাকের প্রথম 5টা আয়াত, 96 নম্বর সূরা। তো কেউ একজন বলছেন যে এটা নাজিল হয়েছে প্রথমে, অথচ এটা কেন প্রথমে দেওয়া হলো না। এটা প্রশ্ন, এটা অত্যন্ত অপ্রাসঙ্গিক একটা প্রশ্ন এবং এগুলো ইউজুয়ালি আশওয়াস হয়, তবুও আমরা আনসার করবো ইনশাল্লাহ। এটা উলুমুল কোরআনের ব্যাপার। উলুমুল কোরআনের উপর যাদের পড়াশোনা আছে তারা জানবেন যে কি অর্ডারে কোন আয়াতটা কোন সুরার কোথায় প্লেস করা হবে, এই সমস্ত ব্যাপারগুলো তাওকিফি বলি আমরা। তাওকিফি মানে হচ্ছে ওয়াহি কর্তৃক গাইডেড বা আল্লাহ কর্তৃক কর্তৃক বা আল্লাহ দ্বারা, বা আল্লাহ আল্লাহ এটাকে আদেশ করছেন এভাবে, এবং ওয়াহির মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে এভাবে করতে, এভাবে অ্যারেঞ্জ করতে উনি করছেন। এটাই হচ্ছে মোস্ট অফ দ্য স্কলার তাই মনে করেন যে সুরার অর্ডারগুলো আল্লাহর বা ওয়াহির নির্দেশ অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোকে অর্ডার মানে অর্ডার সাজিয়েছেন। যিনি প্রশ্ন করছেন তা জানা উচিত যে 1400 বছর পরে, 1450 বছর পরে আমরা কিন্তু জানি যে ওটি 96 নম্বর সুরা এবং ওটা ফার্স্ট রেভুলেশন, এখানে কোনো সমস্যা হয়নি আমাদের। কিন্তু অর্ডারটা কেন এরকম করছেন এটা আল্লাহই ভালো জানেন। অনেকে বলেন যে এটা মানে বড়ো থেকে ছোট সুরাগুলো, প্রথমে সুরা ফাতিহার পরেই সবচেয়ে বড় সুরাটা প্রথমে আসছে, তারপরে একটা ছোট বড় থেকে ছোট অর্ডারে সাজানো হয়েছে। এটাও পুরোপুরি সত্যি না বা পুরোপুরি ঠিক না, কারণ আমরা দেখি যে সুরা কাউসার যেটা, তারপরে আমরা সুরা লাহাব দেখি, কাউসার হচ্ছে সুরা লাহাব বড়। এরকম কোনো হার্ড অ্যান্ড ফাস্ট কিছু নাই। আমরা মুসলিম যারা, তারা যখনই বলবো যে আল্লাহ এটাকে এইভাবে চাইছেন, তারপরে আমাদের আর এই ব্যাপারে কোনো প্রশ্ন থাকা উচিত না। সমস্ত প্রশ্ন থাকবে আল্লাহর কাছে সারেন্ডার করার আগে। যখন আল্লাহর কাছে আমরা আত্মসমর্পণ করব, তখন যদি আল্লাহ একটা কিছুকে বলেন যে এটা এরকম, তাহলে আমরা সন্তুষ্ট চিত্তে সেটা মেনে নিব। ফর এক্সাম্পল, আমরা আপনি জানেন যে 17 মাস মদিনায় আসার পরে 17 মাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেরুজালেমের দিকে কিবলা বা মুখ করে নামাজ পড়তেন, সালাত আদায় করতেন। কেউ প্রশ্ন করে না যে ওয়াই জেরুজালেম। তারপরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ যখন আবার তাকে অর্ডার করলেন সূরা বাকারা 143 নম্বর আয়াত এন্ড আশপাশের আয়াতগুলোতে আসে, তখন আবার তারা কাবার দিকে মুখ ফিরেন, সালাত আদায় করতে শুরু করলেন। আল্লাহ যদি আমাকে ফুজিয়ামা মাউন্টেনের দিকে মুখ করে সালাত আদায় করতে বলতেন, আমি তাই করতাম, বিকজ আল্লাহ অর্ডার সো, আল্লাহ সেট সো, এটাই হবে আমাদের মানে কি বলবো, এটা আমার কনভিকশন হবে, আমাদের এই ধরনের কনভিকশন থাকবে আমাদের যে আল্লাহ বলছেন, এটাই সংকল্প থাকবে আর কি, যে আল্লাহ বলছেন এটাই এটাই ঠিক এবং এখানে আর কোনো প্রশ্ন নেই। হ্যাঁ, যেখানে আল্লাহ প্রশ্ন অ্যালাউ করছেন বা যেখানে চিন্তার অবকাশ আছে সেখানে আমরা অবশ্যই প্রশ্ন করব বা জানার চেষ্টা করব, বা যদি আল্লাহ চিন্তা খোরাক দিয়ে থাকেন সেখানে। কিন্তু যেখানে ডু অ্যান্ড ডো নটস বা তাওকিফি যে ব্যাপারটা বললাম, যেটা নির্ধারণ করে দিচ্ছেন, সেটাতে আর্গু করার কোনো মিনিং হয় না, বা এটা শয়তানের অসুবাস আমি মনে করি। এমনিতে স্কলাররা বলেন যে একটা প্রশ্ন, যে মনে প্রশ্ন আসে এবং প্রশ্নের উত্তর খোঁজা, এটা অত্যন্ত ভালো একটাই। একজন স্কলার এটাকে বর্ণনা করছেন এইভাবে যে সোনা যখন ই করা হয়, পিউরিফাই করা হয় বা সোনাকে গলানো হয়, তখন লিমিটেড হিট দেওয়া হয় যাতে সোনাটা গলে খাতটা থেকে বের হয়ে যায়। এটা হচ্ছে প্রশ্নের ই বলছেন উনি, যে যখন মন যখন প্রশ্ন করে বা সত্য খুঁজতে শুরু করে, তখন সে সত্য থেকে মিথ্যাকে আলাদা করতে পারে বা আরও পিওর হয় তার বিশ্বাস এবং তার কি বলবো মানে আকিদা, তার সংকল্প যে সে আল্লাহর বান্দা হিসেবে জীবনযাপন করবে ইত্যাদি। কিন্তু ওই স্কলার বলতেছেন যে যখন প্রশ্নটা মাত্রাতিরিক্ত হয় বা অপ্রাসঙ্গিক হয় অথবা অশ্বাস ভিত্তিক প্রশ্ন হয়, তখন সেটা যেটা করে যে আপনারা জানেন যে সোনা যখন গলায় তখন বেশি হিট হইলে ওই সোনাটা নষ্ট হয়ে যায়, পোরাস হয়ে যায়, ফাঁপা হয়ে যায়, ভিতরে ভিতরে ক্যাভিটি দেখা যায় এবং আর কোনো কাজে লাগে না ওই সোনাটা। তো উনি বলতেছেন যে ওই রকম অহেতুক প্রশ্ন থেকে মানুষের ইমান টোটালি নষ্ট হয়ে যেতে পারে আর কি। সো আমরা বুঝবো যে আর যদি আমরা জানতে চাই এই সম্বন্ধে সূরা অর্ডার কোরআন, তাহলে আমরা উলুমুল কোরআন একটু পড়াশোনা করতে পারি। উলুমুল কোরআনের বেশ কয়েকটা বই আছে, তার ভিতর সহজে যেটা আপনারা পাবেন সেটা হচ্ছে আহমদ বিন ডানফার, আহমদ ভন ডেনফার মানে বিন ডানফার বোধ হয় মানে
জার্মান যেহেতু, আহমেদ ভন ডেনফার, ওনার একটা বই আছে উলুমুল কোরআন, ইউকেতে পাওয়া যায়, বাংলাদেশে আমি বাজারে দেখছি, নিউ মার্কেটে দেখছি, এটা চমৎকার একটা বই, অনেক নতুন জিনিস জানবেন। এছাড়া আবু আমার ইয়াসির কাদি, ওনারও বোধ হয় আছে উলুমুল কোরআন, এবং হাসানুদ্দিন আহমেদ বলে একজনের আছে আরেকটা, অনেকেরই থাকতে পারে আরও, আমার জানা এই তিনটেই আছে। তো উলুমুল কোরআনের বই পড়লে আপনারা এই এই ব্যাপারগুলা, কি অর্ডারের সুরা সাজানো, কোনটার পর কোনটা আসছে, মানে কোরআনিক উলুম মানে তো হচ্ছে সায়েন্স, কোরআনিক সায়েন্স সম্বন্ধে অনেক কিছু জানবেন ইনশাল্লাহ। আজকে আমি এখন আমরা আমাদের অরিজিনাল টপিকে চলে যাই, কালকে যেটা একটু টাচ করে গেছিলাম যে রাসুল সাল্লাহ সাল্লামকে সত্যিকার নবী নাকি, এটা নিয়ে চিন্তাভাবনা করতে পারেন। আমরা বলছিলাম যে তাকে তাকে কাফেররা আসলে কী কী বলতো বা মুশরিকরা কী বলতো নবুয়তের পরে, অফকোর্স আগে আগে তো আর তাকে নিয়ে কোনো সমস্যা ছিল না তাদের, বা তারা তাকে খুব ট্রাস্টওয়ার্দি মনে করতো বা তাকে ভালোবাসত, পছন্দ করত। নবুয়তের পরে সমস্যাটা শুরু হলো আর কি। তো তারা কী কী বলতো? তারা তাকে কবি বলছে, জাদুকর বলছে, ওই সুৎসের কাহিন যেটা সেটা বলছে, যে মানে মন্ত্র তন্ত্র মন্ত্র পড়ে ওইরকম জি বলছে, আবার পজেস বলছে, কখনো পাগলও বলছে তাকে। তো এই সব কটা জিনিসেরই কিছু কিছু অংশ রাসুল সাল্লামের ভিতর ছিল, এটা সত্যি কথা, মানে বাইরের একজন মানুষ দেখলে মনে করতে পারে। কিন্তু আমরা যখন একটা একটা ইন্ডিভিজুয়াল বা একটা চরিত্র বা একটা ব্যক্তিত্ব কাউকে যখন জাজ করি, তখন মিল দিয়ে জাজ করি না। রাসুল সাল্লামের সাথে পাগলের কিছুটা মিল আছে, কারণ তিনি অদ্ভুত কথা বলছেন অথবা অশ্রুতপূর্ব কথা বলছেন, যেটা আগে কেউ শোনে নাই অথবা আগে কেউ ভাবে নাই, অভূতপূর্ব কথা বলছেন কিছু, এই সেন্সে উনি পাগলের সাথে উনি একটা সিমিলারিটি আসে। তারপরে যখন তার উপরে ওয়াহি আসতো বা ওয়াহি নাজিল হতো, তখন ওনার বিহেভিয়ারটাকে অ্যাবনর্মাল হয়ে যেত, অনেক সময় ঘামতে শুরু করতেন বা একটা দেখে মনে হতো যে উনি একটু অস্বাভাবিক একটা অবস্থায় আছেন। এটা হয়তো পজেস কারোর সাথে একটা মিল পাইছে ওরা, বা কেউ মনে করতে পারে যে পজেস হলে মানুষ এরকম করে বা এটা। আরেকটা হলো যে কবি, উনি উনি ওনার মুখ থেকে যখন কোরআন বের হইতো, তখন যে বিউটিফুল একটা এফেক্ট এবং ইম্প্যাক্ট হইতো, তার শত্রুরাও লুকায় রাত্রে কোরআন শুনতে যাইতো, তার যারা তাকে হত্যা করার জন্য দিনে মিটিং করতো রাত্রে, তারা লুকায় তার ঘরের পাশে গিয়ে কোরআন কান লাগে কোরআন শুনতো এবং ধরা খাইতো একজনের কাছে আরেকজন। সো এখানে এই যে এটাকে যদি তারা কবিতা মনে করেই থাকে, যদি মনে করে থাকে, তাহলে তাকে কবি কবির সাথে তার একটা মিল পাওয়া গেছে। কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে আমরা যে কোনো ইন্ডিভিজুয়ালকে আগেই বললাম, মিল দিয়ে কিন্তু কার সাথে কার মিল আছে এটা দিয়ে কিন্তু ইন্ডিভিজুয়ালিজম বা ইন্ডিভিজুয়ালিটি, সরি ইন্ডিভিজুয়ালিটি যেটাকে বলি, কারো ইন্ডিভিজুয়ালিটি কী বা ব্যক্তিত্ব, ব্যক্তি স্বাতন্ত্র্য যেটা বলি আমরা, সেটাকে কিন্তু বিচার করি না, আমরা বিচার করি ডিফারেন্স দিয়ে। ফর এক্সাম্পল, ডিএনএ লেভেলে একটা মানুষ, একজন মানুষ এবং কলার ভিতরে 50% মিল আছে, দ্যাট ডাজেন্ট মেক এ ম্যান এ বানানা। একজন মানুষকে আমরা একটা বানানা মনে করি না বা বানানাকে মানুষ মনে করি না, 50% মিল আসে আছে বলেই আমরা কী মনে করি যে 50% মিল আছে, কিন্তু বাকি 50% যে ডিফারেন্ট, সেটার জন্য একজন বানানা, একটা বানানা মানে একজন কলা, একটা কলা এবং আরেকজন মানুষ। একইভাবে যারা এইসব নিয়ে গবেষণা করেন তারা বলেন যে সুমো রেসলার, জাপানিজ যারা আছে, বিশাল দেহি হয়, আপনার কয়েক মন ওজন হয়, ভীষণ ভীষণ ভীষণ, আমার কাছে ব্যক্তিগতভাবে খুব অশ্লীল লাগে দেখতে, মোটা পেট, মোটা চর্বিওয়ালা ইত্যাদি, জাপানিজদের খুব ট্র্যাডিশনাল একটা এই, একজন সুমো রেসলার এবং একজন সুপার মডেল যিনি ক্যাটওয়াকের উপরে হাঁটেন, স্লিম হন এবং বিশ্ব সুন্দরী মার্কা হন, এদের ভিতর নাকি 99% ডিএনএ লেভেলে 99% মিল আছে, কিন্তু এই 1% ডিফারেন্সের জন্য একজন সুমো রেসলার একজন এই ক্যাটওয়াকের সুন্দরী আর কি। সুতরাং আমরা এই ডিফারেন্স দিয়ে মানুষকে এই করবো, মানুষকে মানে আইডেন্টিফাইড করব, মিল দিয়ে না। রাসুল সাল্লামের কবির সাথে একটু মিল আছে, কিন্তু ওই যেটা বললাম কালকে যে 40 বছর বয়স পর্যন্ত কোনো শত্রুও তার বলবে না বা কোনো শত্রু তার বর্ণনা করে না যে উনি একটা কবিতা লেখে 40 বছর বয়স পর্যন্ত, বিফোর নবুয়ত। তারপরে আমি কালকে আপনাদের যে যুক্তিটা দিলাম যে কেউ যদি কবিতা লিখতে শুরুই করে, ধরেন 40 বছরে করলো শুরু এবং খুবই প্যাশন নিয়ে সে কবিতা লিখতে শুরু করলো, তাহলে কি সে 5 লাইন লেখার পরে 2 বছর লাগবে তার আর আর 14 লাইন লিখতে বা নেক্সট ছত্র বা নেক্সট ইটা লিখতে? তা না, তা তো হওয়ার কথা না। তারপরে ধরেন আপনার তার এই যে কিসের যে আপনার কোরআনের যে একটা ইউনিক স্টাইল আছে,
আপনার যারা যারা আরবিক জানে অথবা আমরাও ইভেন একটা হাদিস পড়েন আর কোরআন একটা আয়াত পড়েন, আপনি বুঝবেন যে টোটালি দুইটা ডিফারেন্ট টাইপ অফ স্টাইল অ্যান্ড ই। আপনি জানেন তো প্রত্যেকটা মানুষের কিন্তু তার ল্যাঙ্গুয়েজটা হচ্ছে তার সিগনেচারের মতো। অনেকে ছদ্মনামে লেখে, ফর এক্সাম্পল রবীন্দ্রনাথ ছদ্মনামে লিখছেন, ভানুসিংহের পদাবলী আপনার শুনছেন কি আমি জানি না, ওইটা উনি অন্য নামে লিখছেন। আবার রবীন্দ্রনাথ আরও 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 অন্যান্য কবি বা সাহিত্যিকরা ছদ্মনামে লিখছেন, যেমন সমরেশ বসু লিখছেন লিখছেন ছদ্মনামে, নীহারঞ্জন গুপ্ত লিখছেন ছদ্মনামে, বা দুইটা নামে দুইভাবে লিখছেন, মানে দুইটা ধারায় লিখছেন। কিন্তু তাদের তারা ধরা খেয়ে গেছেন কোথায়, তাদের এই যে লিটারেরি স্টাইল যেটাকে আমরা বলি ওইটা কিন্তু ইউনিক, এক একজনের স্টাইলটা এক একটা সিগনেচার। সো কোরআনের স্টাইল এবং হাদিস যেটা রাসুলের কথা যেটা সেটার স্টাইলের ভিতরে আকাশ পাতাল তফাত। আপনি যদি নিয়ে বসেন তাহলে দেখবেন যে মানে আপনি যদি একটু একটু যদি সময় দেন তাহলে বুঝবেন যে এটা একটা অরিজিন থেকে আসে নাই বা একটা ইসের থেকে না। এগুলো আমি জাস্ট বলতেছি আপনাদের চিন্তা করার জন্য, টু কনভিন্স ইয়র সেলফ যে রাসুল সাল্লাহ সাল্লাম সত্যিকার নবী ছিলেন। একটা বই আছে ভিশন অফ ইসলাম, আপনি যদি কখন পান হয়তো কালেক্টেবল বই আর কি, একটা উইলিয়াম চিতিক সাচিকো মুরাতা দুজন ইউনিভার্সিটি টিচার তাদের লেখা বই, ওইখানে তারা এটা নিয়ে ডিটেলস আলাপ করছেন যে যে সামান্য আরবিক জানে সেই বুঝবে যে কোরআনের লিটারেরি স্টাইল এবং হাদিস বা রাসুলের যে কথাগুলো আমরা পাই সিরায় বা বুখারিতে বা মুসলিমে বা অন্য যত অর্থনৈতিক সোর্সে পাই একেবারে ডিফারেন্ট একটা, টু ডিফারেন্ট ওয়ার্ল্ডস বলতে পারেন। যদিও উনি উনি মাধ্যম যার মাধ্যমে আল্লাহর বাণী আমাদের কাছে আসছে, বাট তার স্টাইল এবং আল্লাহর বাণীর স্টাইল একদম আলাদা। আসেন একটু সামনে যাই আমরা, তার আর উনি কুফফারদের কাছে যে ট্রাস্টেড ছিলেন এটা আমরা কালকে বলছি, যে জন্য তারা তাকে তার কাছে আমানত রাখত, জিনিস জমা রাখত। আপনি জানেন হিজরতের সময় রাসুল সাল্লাম একটু সেগুলার আছে বুঝাই দিয়ে গেছেন আলী রাদিয়াল্লাহু আনহুকে, যেন পরের দিন তাকে যখন পাবে না তারা তখন যেন তাদের আমানতগুলা বুঝাই দেন উনি, বা তারা তাকে ট্রাস্টওয়ার্দি দিয়ে মনে করতো দেখেই। কিন্তু একটা ইয়াং মানুষ হওয়া সত্ত্বেও তার ওই যে কাবার যখন তারা রিকনস্ট্রাক্ট করলো তখন তার ওই যে ব্ল্যাক স্টোনটা কালো পাথর যেটা ওটা বসাবে যে হজরে আসওয়াদ, তখন ওনার আর্বিট্রেশনটা তারা মেনে নিয়েছিল। উনি ইয়াং হওয়া সত্ত্বেও তাকে এত শ্রদ্ধা করতো বা তার তার চরিত্রকে তারা উত্তম চরিত্রে মনে করতো, সেই জন্য তারা তাকে রেসপেক্ট করতো। আচ্ছা, এরপরে আসতেছে যে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা কথা বলছেন কিনা, মানে অনেক মিথ্যা বলতে পারেন কিনা, মানে মিথ্যা মিথ্যা বলছেন কিনা যে আমার কাছে ওয়াহি আসছে, আমার কাছে এটা আসছে এটা আসছে। প্রথম কথা হচ্ছে মিথ্যা কথা মানুষ কেন বলে, টু গেইন সামথিং। উনি কী গেইন করছিলেন মিথ্যা কথা বলে? উনি তো এই দুনিয়াতে কারো কাছ থেকে কিছু চান নাই। ওনাকে যখন বলছে যে তুমি কি শাসনকর্তা হইতে চাও, তাহলে তোমাকে আমাদের মক্কার কাফিরা বলছিল তাকে তোমাকে আমাদের শাসনকর্তা বানায় দিচ্ছি, বাট তুমি আমাদের আর বেইজ্জত করো না বা আমাদের কষ্ট দিও না, আমাদের ফ্যামিলিগুলোকে ভেঙে ফেলতেছো, ইত্যাদি যে অনেক কিছু বলছিল। উনি উনি যদি চাইতেন যে আপনার দুনিয়ায় যদি চাইতেন অথবা মিথ্যা কথা মানুষ সাধারণত বলে কিছুটা গেইন করার জন্য, উনি সেটা বলে কী গেইন করছিলেন? নবুয়তের ক্লেম করে উনি কী গেইন করছিলেন? ধরেন উনি যদি মিথ্যাবাদী হন তাহলে তো ওনার নজবিল্লা, মানে আর্গুমেন্টের খাতিরে বলতেছি, তাহলে তো ওনার আপনার কী বলে জান্নাত জাহান্নামের ক্লেম আখেরাতের সব কিছু মিথ্যা, তাই না? তাহলে এই পার্থিব জীবনে যা মানুষ ভোগশোক ভোগ বা সুখ বা স্বাচ্ছন্দ্য যেটা ভোগ করতে পারত সেটাকে ত্যাগ করে একটা মিথ্যা আখেরাতের জন্য কি সেটা ত্যাগ করতে পারেন উনি, বা কেউ পারে নাকি? মানে যেটা মিথ্যা যেখানে কিছু নাই সেটার জন্য কি যেটা আসে সেটা কেউ ত্যাগ করতে পারে? কিন্তু শান্তিতে ছিলেন, খুব শান্তিতে সুখে শান্তিতে ওয়াইফ নিয়ে ফ্যামিলি নিয়ে ছিলেন, ওনার তো কোনো সমস্যা ছিল না। এগুলো আপনাকে বলতেছি যে মানে জাস্ট একটু ইসের জন্য। আরেকটা ব্যাপার হচ্ছে যে উনি আংশিক ধরেন মিথ্যা কথার ব্যাপারটা গেল, আমি আপনাকে চিন্তা করতে দিলাম খোরাক, তারপরে আংশিক সত্যের ব্যাপারে যদি আমরা বলি যে কিছুটা সত্য, যে ধরেন ওনার কাছে রেভলিউশন আসতে এই কথাটা সত্য কিন্তু বাকি সব মিথ্যা বলছেন, এটা কি সম্ভব? এটা সম্ভব না, কারণ উনি উনি যদি জিবরাইল আসলামকে দেখে থাকেন অথবা বুঝে থাকেন যে আল্লাহ আছেন বা আল্লাহর তরফ থেকে আসছে, আল্লাহ ডাইমেনশন আল্লাহ ডোমিনিয়ন আল্লাহর মানে ক্ষমতা এইসব যদি উনি জেনে থাকেন, তাহলে তার তো আখেরাত নিয়ে মিথ্যা কথা বলার কোনো প্রশ্নই ওঠে না। আচ্ছা, তাহলে আংশিক সত্য আংশিক মিথ্যা বলারও কোনো স্কোপ নাই। আর একটা যেটা পসিবিলিটি থাকলো যে টোটাল মিথ্যা বলতে পারেন, টোটাল মিথ্যা যদি বলে থাকেন মানে 23 বছর ধরে সব কিছুই মিথ্যা বলছেন, প্রতিটি কথা মিথ্যা বলছেন, প্রতিটি আয়াত মিথ্যা বলছেন, প্রতিটি এই মিথ্যা বলছেন, ধরেন নজবিল্লা বলতেছেন,
আপনাকে যদি আমি বলি যে আপনি জাস্ট মানে 5 মিনিটস, একটা একটা বাংলাদেশে আমি যখন অনেক আগে আমার জাহিলি যুগে যখন বাংলাদেশ বিটিভি দেখতাম, তখন ওইখানে একটা কম্পিটিশন হইতো যে একটার পর একটা প্রশ্ন করবে আর প্রত্যেকটা প্রশ্নের উত্তর মিথ্যা বলতে হবে, সত্যি বলা যাবে না, আপনার নাম কি, নামটা নিজের নাম বলতে পারবে না, অন্য নাম বলতে হবে, এই ধরনের আর কি। তো দেখা যেত 3টে 4টে 5টে প্রশ্নের বিয়ন্ড কেউ যায় না আর কি, তারপরেই ধর মানে একটা সত্যি কথা বাইর হয়ে যায়। তো 23 বছর ধরে এরকম একটা মিথ্যা কথা, মিথ্যা কোরআন, মিথ্যা হাদিস, মিথ্যা জাহান্নাম, মিথ্যা জান্নাত, কতটুকু লাইকলি এটা আপনার নিজেই ই করতে পারে, চিন্তা করতে পারে। তারপরে কি উনি কি মানুষকে ইমপ্রেস করতে চাইছেন? মিথ্যা কথা যারা বলে তারা কেন বলে মিথ্যা কথা? কোনো একটা লাভ প্রাপ্তির জন্য বলে বা কাউকে ইমপ্রেস করার জন্য বলে, কারোর কাছে ভালো হওয়ার জন্য বলে, বড় হওয়ার জন্য বলে, উনি কি তাই বলছেন? তা আপনার একটু চিন্তা করেন যে মিরাজের পরে যখন ওনার কাজিন ওনাকে বললেন যে তোমাকে এমনি তোমার এমনি পাগল মনে করে মানছে, তুমি ই করো না, তুমি যা হয়েছে হয়েছে, তুমি এগুলো বাইরে গিয়ে বললো না, উনি বললেন কি বললেন? অবশ্যই বলবো, তাতে কেউ থাকুক আর না থাকুক আমার সাথে অবশ্যই বলবো আমি বলে। কি উনি কী বললেন? উনি এই কথাগুলো বললেন এবং অনেক মানুষ কিন্তু ওনাকে ছেড়ে চলে গেছিলো তখন, জানেন হয়তো আপনারা যে অনেক মানুষ তাকে ছেড়ে চলে গেছিলো, কিন্তু উনি মিলে ইমপ্রেস করতে বলেন নাই, বরং যেটা সত্যি সেটাই বলছেন। ইমপ্রেস করতে হলে উনি যেসব জিনিসে ইমপ্রেসটা সেগুলোই বলতেন, যেমন ধরেন উনি বলছেন যে আমি আমি ভবিষ্যৎ জানি না, আমি যদি ভবিষ্যৎ জানতাম আমার উপর কোনো বিপদ আপদ আসতো না। তো একটা আমাদের দেশের একদম রাস্তার ফকিরগুলো পর্যন্ত ভাব দেখাইতে চায় যে তারা ভবিষ্যৎ জানে, তো ওনার কী লাভ এটা করে? মানে উনি কি ইমপ্রেস করতে চাইছেন? চান নাই। অ্যান্ড পলিটিশিয়ান যারা আমাদের দেশে হয় তাদের চারদিকে মানুষ ই করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে মানুষরা কিন্তু অনেক ধীর গতিতে, কিন্তু যে মক্কায় যখন ওনার 13 বছরে ফসল ধরেন 100+ মানুষ ধরেন, তো তারপরে ধরলাম যে পলিটিশিয়ানদের চারিদিকে বা আমাদের দেশে পীর ফকির যারা আছে তাদের চারিদিকে মানুষ কেন জড়ো হয়? কিছু প্রাপ্তির আশার জড়ো হয়। মোস্টলি দেখবেন দুনিয়ার প্রাপ্তি, এই প্রাপ্তি, বাচ্চাদেরও খাজা বাবা বাচ্চা দিবে, অমুক টাকা দিবে, ব্যবসার উন্নতি দিবে, নজবিল্লা ইত্যাদির জন্য মানুষ জড়ো হয়। কিন্তু আল্লাহ রাসূলের সামনে কাছে সাথে যারা পাশে যারা জড়ো হয়েছিলেন তারা কী গেইন করছে? একটা হাদিস আছে না যে মানে তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে জেনে নাও যে তোমার পভার্টি এবং ই তোমার মানে মানে কাঠিন্য তোমাকে মানে আমি সামারিটা বলতেছি উইল রাশ টু ইউ, মানে তোমার কাছে ছুটে আসবে, তোমার জীবনটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে তুমি যদি আমাকে ভালোবাসো। এছাড়াও ধরেন মানে যারা তার আবকরা দেন জীবনে সর্বস্ব দিয়ে দিয়েছেন ইসলামের জন্য, মানে তারা তো কোনো প্রাপ্তির আশায় আসেন নাই। ওসমান রাজিয়াল্লাহু আনহুর কথা দেখেন কীভাবে তারা তাদের সর্বস্ব দিয়েছেন, ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা দেখেন কীভাবে উনি সারা দুনিয়ার মালিক, মানে সারা দুনিয়া বলতে মানে সারা দুনিয়া বলতে আমি গোটা পৃথিবী বলতেছি, মানে বিশাল ইসের মালিক হয়েও কীভাবে উনি আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে গিয়ে তার কবরের জায়গাটা চেয়ে নিচ্ছেন, হাম্বল হয়ে কবরের জায়গাটা চেয়ে নিচ্ছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পাশে যেন তার কবরটা হয়, মানে ওই দুজনের পাশে আবু বকর এবং রাসূলের পাশে যেন তার কবরটা হয়, প্লাস তার অ্যাসিটিক লাইফস্টাইল সম্বন্ধে আপনারা হয়তো আমার চেয়ে ভালো জানেন, খুবই খুবই ই ছিলেন উনি, সতর্ক ছিলেন যাতে কোনো দিক দিয়ে কোনো লাক্সারি না আসে। আর আলী রাদিয়াল্লাহু আনহু তো শেষ পর্যন্ত গরিব ছিলেন, একদম শেষ পর্যন্তই উনি গরিব মানুষ ছিলেন, তারা কী পাইছেন তার পাশে এসে? এরপরে চিন্তা করতে পারেন যে যারা ক্লোজ তারা কিন্তু জানে আমরা কেমন, আমাদের সবচেয়ে ক্লোজ যারা, রাসূল সাল্লামের সবচেয়ে ক্লোজ ছিলেন তার স্ত্রীরা, তারা তাকে কী চোখে দেখতেন, অথবা তার যে খোলাফায়ে রাশেদিন যারা তারা তাকে কীভাবে দেখতেন? তার মৃত্যুর পরে, এমন না যে মৃত্যুর পরে তারা মোহভঙ্গ হয়েছে এবং তারা নতুন নতুন সুন্না বা নতুন নতুন নিয়ম চালু করছেন তা না, বরং ঠিক তার উল্টাটা, যখনই তারা কোনো একটা কাজ করতে গেছেন, যখন কেউ বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এরকম বলছেন, সাথে সাথে তারা তাদের প্ল্যানটাকে অ্যাবান্ডন করছে।